নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের স্বাগত। আমি অর্ণব বলছি আপনাদের সঙ্গে। গতকাল গভীর রাতে বিশালগড়স্থিত জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিসে হামলা এবং ভাঙচুর, কর্মীদের হয় মারধর এবং বিদ্যুৎ চপলতার জন্যই এই ঘটনাটা ঘটেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চপলতার জেরে নাগরিকরা বিক্ষোভ করছিলেন সেই জায়গায়। গতকাল রাত্রিবেলা জাঙ্গালিয়ার বিদ্যুৎ অফিসে হামলা ভাঙচুর করা হয়, তার পাশাপাশি কর্মীদের মারধর করার অভিযোগ উঠছে সেই জায়গা থেকে। গতকাল গভীর রাতে বিশালগড়ের এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য বিরাজ করছে। দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ নিয়ে সমস্যা চলছিল বিশালগড় এলাকাতে, যার জেরে নাগরিকরা চাপা ক্ষোভ কিন্তু ফুঁসছিলেন। চাপা ক্ষোভে তারা বিভিন্ন সময় তারা অভিযোগ জানিয়েও তাদের কোনো কাজ হয়নি সেই কথাই কিন্তু জানানো হচ্ছে তাদের তরফ থেকে। কর্মীদের মারধর করা হয়েছে গতকাল রাতে, গভীর রাতের এই ঘটনা এবং বিশালগড় এলাকাতে বিদ্যুৎ চপলতার এই সমস্যা, দীর্ঘদিনের সমস্যাই কিন্তু জানা যাচ্ছে নাগরিকদের কাছ থেকে। জাঙ্গালিয়ার বিদ্যুৎ অফিসে হামলা ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়েছে এবং সেই জায়গায় যে বিষয়টা উঠে আসছে, বিশালগড় এলাকাতে বিদ্যুতের যে সমস্যা সেটা দীর্ঘদিনের সমস্যা এবং বারবার সে জাঙ্গালিয়াস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিসে অভিযোগ জানিয়েও কাজ হয়নি সেই কথাই কিন্তু জানাচ্ছেন, যার ফলে গতকাল রাত্রিবেলা বিদ্যুৎ না থাকার ফলে সাধারণ মানুষ কিন্তু বিদ্যুৎ দপ্তরের সেই অফিসটিকে ঘেরাও করে এবং যারা কর্মীরা ছিলেন তাদেরকে মারধর করেছে বলেও কিন্তু অভিযোগ উঠছে। গতকাল রাত্রিবেলা বিদ্যুৎ না থাকার কারণে স্বাভাবিকভাবেই অনেকটাই অসুবিধার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ এবং বিগত দিনগুলোতেও একই রকমের সমস্যার সম্মুখীন কিন্তু হচ্ছিলেন তারা, যার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে শেষমেশ চড়াও হন সেই বিদ্যুৎ দপ্তরের অফিসের উপর, ভাঙচুর করা হয়, কর্মীদের মারধরও করা হয়েছে বলে জানা যাচ্ছে। আমরা শুনব সেখানকার লোকেদের কি বক্তব্য রয়েছে এই বিষয়ে। ঘটনা হয়েছে, আমরা বাজারঘাটের মেইন পাওয়ার ডিস্টার্বের পরে এখন আমরা 11 কেভি পাওয়ার গোপালনগর থেকে যে পাইটা লোড পাইতে আছে, যার কারণে আমরা সব ফিডার ফলো করতাম পারতেছি। আমরা শুধু মানে 2 মেগাওয়াট পাওয়ার চালু করানোর লাগে কাজ করছি, তো 2 মেগাওয়াট শুধু আমরা বাজার ভিটারেই চালু হয়ে থাকে আর আমরা অন্য সাইডে আর দিতাম পারতাম। এরপরে আমরা যখন নাকি এই বাজার ভিটারে চালু আছিল মেইন পাওয়ার গেছে, তখন বাজার থেকে আর কিছু লোক আইছে সেটা ভাঙচুর করছে, আবার দুর্গানগর থেকেও আইছে সেটা ভাঙচুর করছে, আমাদের উপরও মারধর করছে, কিবা কারণ আসছে আমি তাদেরকে ঠিক চিনতাম পারছি না। আমরা দুজনের প্রচন্ড মারধর করছে। এখন কি কারেন্ট চালু হয়েছে? এখন কারেন্ট চালু হয়েছে শুধু বাজার ফিটার, আমরা অন্য ফিটার লইতাম পারতেছি না, হায়ার অথরিটির থেকে আমাদের কোনো অনুমতি নেই। থানাতে খবর দিচ্ছেন? থানাতে আমরা এমনি ফোন করতে আছি কিন্তু ধরতে আছে না। যদি আমরা সিপাহীজলা ফরেস্ট অফিসের থেকে দুজন লোক আসবো তারা কই চাচ্ছে ঠিক আছে, আমরা থানাতে ব্যাপারটা অনেক আছি। আপনারা দেখলেন সেই জায়গায় দুই বিদ্যুৎ কর্মী যারা ছিলেন সেই জায়গাতে তাদেরকে মারধর করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে অফিসের আসবাবপত্র। অবশ্যই গরমের দিন এবং গরমের সময় বিদ্যুৎ না থাকার ফলে বাড়ি ঘরে অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ, কিন্তু এই যে ঘটনাটা এভাবে বিদ্যুৎ দপ্তরের অফিসের উপর ভাঙচুর করা সেটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা বিদ্যুৎ কর্মচারীরা কাজ করছেন সেই জায়গায় তারা নিজের দায়িত্বটাই পালন করছেন, সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন ছাড়া তারা কিছু করতে পারবেন না, তাদেরকে মারধর করে কি হবে সেই জায়গায়, আইন নিজের হাতে তুলে নিয়ে কি লাভ।
জান্দালিয়া বিদ্যুৎ অফিসে হামলা ভাঙচুর কর্মীদের মারধর করারও কিন্তু অভিযোগটা উঠেছে এবং তার পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে দীর্ঘদিন ধরেই কিন্তু বিদ্যুৎ নিয়ে সমস্যা চলছে বিশালগড়ে যার জেরেই তার বহিঃপ্রকাশে কিন্তু গতকাল রাত্রিবেলা ঘটল এমনটাই কিন্তু জানা যাচ্ছে আমাদের সঙ্গে জুড়ে গেছেন আমাদের বিশালগড়ের প্রতিনিধি সায়ন সাহা সায়ন শুনতে পাচ্ছ সায়ন শুনতে পাচ্ছ বলছিলাম যে জঙ্গালিয়ার বিদ্যুৎ দপ্তরের যে অফিসে ভাঙচুরের ঘটনাটা গতকাল ঘটেছে বিস্তারিত আর কি রয়েছে তোমার কাছে বিশালগড় মহকুমায় বিদ্যুৎ চক্রতা একটি দীর্ঘদিনের অসুবিধা বিশালগড় বাসী অনেকদিন ধরেই এই ধরনের যন্ত্রণায় ভুক্তভোগী তো গতকালকে রাত্রিও যখন একই কান্ড দেখাচ্ছিল তখন বিশালগড় মহকুমার বিভিন্ন জায়গা থেকে নাগরিকরা এসে গভীর রাতে বিদ্যুৎ অফিসে জাঙ্গালের বিদ্যুৎ অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তাদের উপরে হামলা চালায় অফিসের ল্যান্ড ফোন থেকে শুরু করে চেয়ার টেবিল সবকিছু ভাঙচুর করে এবং কর্মীদের দ্বারা দুজন কর্মী ছিলেন তাদেরকে মারধর করেছে কর্মীরা জানিয়েছেন উদ্বোধন কর্তৃপক্ষ তাদেরকে পারমিশন দেওয়া ছাড়া তারা কিছুতেই বিদ্যুৎ চালু করতে পারবে না এবং মেইন পাওয়ারের সমস্যার কারণে তারা বিদ্যুৎ সাপ্লাই দিতে পারছিল না কিন্তু বিশালগড় বিদ্যুৎ নিগম অফিসে এর আগেও অনেকবারই হামলা মারধর করা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত বিশালগড় মহকুমার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি তো অনেকেরই বক্তব্য বিশালগড় মহকুমার মতো বিদ্যুৎ চক্রতা রাজ্যের কোনো জায়গাতেই নেই তো আজকে আমরা ডিজিএম এর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু ডিজিএম কে আমরা পাইনি পরবর্তী সময়ে ডিজিএম এর কাছ থেকে বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো যে বিষয়টা একবার একটু জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব তোমার থেকে সায়ন যে বিশালগড় মহকুমায় এই বিদ্যুতের সমস্যা অনেকদিন যাবতই কিন্তু চলছে তার পরেও এই সমস্যাগুলো সমাধানটা হচ্ছে না কেন বিদ্যুৎ কর্মীরা কি বলছে দেখুন গত এক দু বছর আগে আগরতলা 79 জেলাতে একটি বিদ্যুতের যে অফিস সেখানে একটা বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তো বিশালগড় যে বিদ্যুৎ অফিস জাঙ্গালিয়া সেখান থেকে নাকি প্রায় অনেকগুলি ব্রেকার মিশিং সেখানে নিয়ে যাওয়া হয়েছিল আগরতলায় নিয়ে যাওয়া হয়েছিল তো একাংশ বিদ্যুৎ কর্মীদের দাবি এই মেশিন গুলি সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার কারণে বিদ্যুৎ চক্রতায় ভুগছে কিন্তু ডিজিএম কে গত কয়েকদিন আগে আমি সেই প্রশ্ন করেছিলাম তিনি মেশিনের জন্য এরকম কোন সমস্যা হচ্ছে তারা তিনি বলেননি তবে তিনি আশ্বস্ত করেছেন যে আর কয়েকদিনের মধ্যেই হয়তোবা বিশালগড়ের বিদ্যুৎ পরিষেবা আর এরকম আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের বিশালগড়ের প্রতিনিধি সায়ন সাহার সঙ্গে এবং যে বিষয়টা উঠে এলো গতকাল রাত্রিবেলা একাংশ ক্ষুব্ধ জনতা কিন্তু আক্রমণ করেছেন জাঙ্গালিয়ার সে বিদ্যুৎ দপ্তরের অফিসের উপর এবং ভাঙচুর করেছেন জিনিসপত্র মারধর করেছেন কর্মচারীদের কিন্তু সেই জায়গায় অবশ্যই আইনকে নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই কিন্তু কাম্য নয় সেই জায়গায় বিদ্যুৎ না থাকার ফলে গরমের দিনে অবশ্যই অসুবিধা হচ্ছে কিন্তু সেগুলো এই তার পরিণাম এটা কিন্তু হতে পারে না নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকবে